আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকে কি কি দেখাবো, মানে আজকের ভিডিওর বিষয়টা কি। তো কথা কম বলে চলুন আমাদের মূল কাজটা শুরু করি। এই কাজটি করার জন্য আমাদের যে সোর্স ফাইলগুলো লাগবে, আমি যে ইমেজগুলো লাগবে সেই ইমেজগুলো এখানে আমি ডাউনলোড করে রাখছি, প্লাস এই ইমেজগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে এটার প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা আমাদের যে মেইন সাবজেক্ট, আই মিন প্রোডাক্ট, সেটা ইম্পোর্ট করবো ফটোশপে। আর আমি ওটা হচ্ছে 2000x2000 একটা ক্যানভাস নিছি, আপনাদের ইচ্ছা মতো একটা ক্যানভাস নেবেন। আর সরি, আচ্ছা তো এটাকে একটু ছোট করে দিব। আর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এখান থেকে সলিড কালার। আর আমরা কালারটা নিব হচ্ছে প্রোডাক্ট থেকে। ঠিক আছে, কালারটা উপরের থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি কালার কনসেপ্টটা ঠিক থাকবে। ঠিক আছে, আমরা এটাই রাখবো। আর এই লেয়ারের উপর আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব। আর এখন আমরা এই ড্রপার থেকে এটাকে সিলেক্ট করব, এই কালারটা নিলাম। তো এই কালারটার অপাসিটি একটু কমাই দিব, মানে সাদার দিকে যে কালারটা সেটা আমরা ফোরগ্রাউন্ডে রাখলাম। ঠিক আছে, তো এখন আমরা ব্রাশ থেকে কিবোর্ড থেকে শর্টকাট বি প্রেস করতে পারেন, বা এখান থেকে ব্রাশ টুলটা নিতে পারেন। ব্রাশ টুল নেওয়ার পর আপনাদের সাইজটা একটু বড় করে নিয়ে একটা ক্লিক করবেন জাস্ট। আর ব্রাশটা থাকবে হচ্ছে জেনারেল ব্রাশ থেকে সফট রাউন্ড ব্রাশ, এই ব্রাশটা ইউজ করবো। ঠিক আছে, এটা ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আমি বিষয়টা কি করছি। একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, এটা চাইলে আপনারা গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারেন। তো একটা কাজের তো বিভিন্ন ওয়ে থাকে, তো আমি এভাবে করলাম। আচ্ছা, তো এভাবে করলাম বিষয়টা। তো এখন আরেকটা কাজ করা যায়, আমরা প্রোডাক্টে নিচে শ্যাডোটা দিব। ঠিক আছে, আর আমার শ্যাডোর কিভাবে প্রোডাক্টে নিচে শ্যাডো দিতে হয় এই ভিডিওটা অলরেডি করা আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন প্লাস আই বাটনে। ঠিক আছে, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এটাকে বিজি লিখে দিই, মানে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আর প্রোডাক্টের নিচে একটা লেয়ার নিব, এটাকে টেনে প্রোডাক্টের নিচে নিয়ে আসি। আর এখানে আমরা কি করব, শ্যাডো দেবো। ঠিক আছে, ব্রাশ থেকে, যারা আমার শ্যাডোর ভিডিও অলরেডি দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন, ব্রাশ থেকে আর এখানে থাকতো কালো। ঠিক আছে, আর এটাকে আমরা জাস্ট একটা ক্লিক করবো এখানে, আর অপাসিটিটা 100 রাখবো। ঠিক আছে, এখন কন্ট্রোলটি দিয়ে এটাকে সিলেক্ট করব, আর একটু চ্যাপটা করে দিব এটাকে শিফট ধরে। ঠিক আছে, আর যারা CS6 ইউজ করতেছেন তারা শিফট ধরা লাগবে না, মেবি একটু বড় করে দিই। হ্যাঁ, সুন্দর লাগতেছে বিষয়টা, আর একটু বড় করে দিয়েছে ওটা, তাহলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে। ঠিক আছে, আর প্রোডাক্টের শ্যাডো দিছি। ঠিক আছে, কিন্তু দেখেন প্রোডাক্টের নিচে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো শ্যাডো করলে কি হয়, নিচে একটু তো একটু অন্ধকার থাকে, তাই না? তো আমরা এই বিষয়টা এখন করব, সেটা হচ্ছে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো প্রোডাক্টের উপরে। আর এই লেয়ারটাকে করে দিব হচ্ছে ক্লিপিং মাস্ক, তার মানে এখন আমরা ব্রাশ দিয়ে যতই ক্লিক করি কোথাও কিন্তু দেখা যাবে না, আর এই প্রোডাক্টের উপরে যদি কখনো ক্লিক করি তখন দেখা যাবে, মানে প্রোডাক্টের অংশের ভিতরে টুকু দেখা যাবে, বাইরে টুকু দেখা যাবে না। তো ব্রাশ নিলাম, আর এটার অপাসিটি একটু কমাই দিব এখন, আর ব্রাশটা একটু ছোট করে দেই,
নিচ থেকে একটু আমরা আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমি কি মানে এখানে করতে চাইছি। তো এটা এখন যদি আমরা হাইড করে দিই দেখেন এরকম আছে, তো এটাই তো এখন রিয়েল বাবা আসছে, ঠিক না? আচ্ছা যাই হোক, তো এখন কি করব, এখন প্রোডাক্টটাকে একটু হাইলাইট করি, ঠিক আছে? প্রোডাক্টটাকে একটু হাইলাইট করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই আর এটাকে ক্লিপিং মাস্ক করে রাখবো, ঠিক আছে? তো ব্রাইটনেসটাকে একটু বাড়াবো, তারপর কন্ট্রোল আই দিব, মানে ব্রাশ উল্টাই দিব, কন্ট্রোল আই, ঠিক আছে? এখন আমরা ব্রাশ দিয়ে জাস্ট এটা থাকবে হোয়াইট, উপরে থাকবে হোয়াইট অংশ, নিচে থাকবে ব্ল্যাক, ঠিক আছে? আর আমরা এখন ব্রাশ থেকে একটু ছোট করে নিব ব্রাশটা, আর যেহেতু সাদা আছে তো আমরা ক্লিক করবো, মানে যে ব্রাইটনেসটা বাড়বে যেখান দিয়ে ব্রাশ করবো ওই অংশটুকুতে ব্রাইটনেস বাড়বে, ঠিক আছে? একটু ছোট করে, আর এখানে যেহেতু ব্রাইটনেস অলরেডি বাড়ানো আছে একটু হাইলাইট করে দিই এখানে, যে অংশে ব্রাইটনেস কি বাড়ানো প্রয়োজন ওই অংশে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? অলরেডি যেহেতু এই সাইডে ব্রাইটনেস বাড়ানো আছে মানে হাইলাইট করতেছে, আই মিন এই সাইডটা একটু অন্ধকার থাকবে, তো অন্ধকারটা করব সেম প্রসেস, ব্রাইটনেসটা কমাই দিব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব, আবার কন্ট্রোল আই দিব, এখন বি প্রেস করে জাস্ট আমরা এদিক থেকে ব্রাইটনেসটা কমাই দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো বিষয়টা দেখেন কি হয়েছে, তো হাইলাইটটা মেবি বেশি হয়ে গেছে, একটু কমাই দিই 80 রাখি, ঠিক আছে? ঠিক আছে, তো এখন এখানে একটা গ্লাস ইউজ করবো, জুসের গ্লাস, এটাও পিএনজি করা আছে, সবগুলো আমি আমার কাজের ক্ষেত্রে আমি করে রাখছি, তো দেখেন বিষয়টা কি হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু এটার ভিতর ঢুকে গেছে, তো এটা থাকবে একদম উপরে, আর এটা ক্লিপিং মাস্ক করা ছিল, ক্লিপিং মাস্কটা উঠে গেছে যার কারণে এরকম হয়ে গেছে। তো আমরা ব্রাশ গুলো কিন্তু এদিক দিয়ে করছিলাম, তো ক্লিপিং মাস্ক করাতে শুধু বোতলের অংশটুকু দেখা গেছে, বাকিগুলো দেখা যায়নি, তো আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। তো সেম প্রসেসে জুসের গ্লাসটাকে এদিক নিয়ে আসবো, এই পাশে রাখবো, ঠিক আছে? আর দেখেন গ্লাসের নিচের অংশটুকু কিন্তু সাদা, তো বেসিক্যালি এটা যেহেতু একটা গ্লাস, কাঁচের গ্লাস, তো কাঁচের গ্লাসের ক্ষেত্রে কি হয় ট্রান্সপারেন্ট থাকে, তো যেহেতু সাদা দেখাইতেছে যখন হয়তো কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ছিল, যখন পিএনজি করছে তখন সাদা চলে আসছে, তো আমাদের কি ট্রান্সপারেন্ট করা দরকার, তাই তো? তো আমরা কুইক সিলেকশন টুল দিয়ে রাফলি সাদা অংশটুকু সিলেক্ট করবো, ঠিক আছে? অপাসিটি কমালে হবে না, আমরা একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করি, তো এটার একটা আমরা মাস্ক নিব, ঠিক আছে? মাস্ক নিব আর এখন আমরা রাফলি সিলেক্ট করব, ঠিক আছে? এখন আমরা এটাকে মানে যে মাস্কটা নিছিলাম মাস্কে ক্লিক করব, আর এখানে ব্ল্যাকটা থাকবে উপরে হোয়াইটটা থাকবে নিচে, আর আমরা এখন ব্রাশগুলো সিলেক্ট করব, একটু ছোট করে দেব, অপাসিটি একটু কমানো থাকবে, আমরা এখানে ক্লিক করব জাস্ট, কন্ট্রোল টি দেই, এখন মনে হচ্ছে না ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড,
এখন গ্লাসের নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া প্রয়োজন, সরি শেডো দেওয়া প্রয়োজন। তো একটা নিউ লেয়ার নিউ ব্ল্যাঙ্ক লেয়ার একটা গ্লাসের নিচে দিয়ে দিব, আমরা লিখে দিই গ্লাস, ঠিক আছে। একটা শেডো দিব, শেডো সেম প্রসেস ব্রাশ টুল, আর অপাসিটিটা ফুল থাকবে, আর এটাকে আমরা একটু চ্যাপ্টা করে দিই, এখান থেকে চ্যাপ্টা করে নেই, চাইলে আমরা এখান থেকে ক্লিক করে চ্যাপ্টা করে নিতে পারতাম। আচ্ছা তো এটা অফ করে রাখি আর একটু ব্রাশটা অন্য বড় করি, ঠিক আছে। জাস্ট আমরা এখন ক্লিক করবো একটা, আচ্ছা একটু উপর তুলে দিই, দেখেন। এখন এখানে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট করাতে, আর শেডোটা যেহেতু নিচে আছে, নিচে শেডোটা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা, তো এটা দেখা যাক, সমস্যা নেই, এটা আমরা সলভ করব। এটা একটা লেয়ার নিলাম, সেম ভাবে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, এটা হচ্ছে কমলাটা নিচে একটা শেডো দেওয়ার জন্য, ঠিক আছে। ব্রাশ টুল, ঠিক আছে, এখন আমরা সেম প্রসেসে গ্লাসের উপর একটা লেয়ার নিব, ক্লিপিং মাস্ক করব, ব্রাশ টুল থেকে এটা রাউন্ড শেপটা নিব, ছোট করে দিব, আর অপাসিটিটা কিছুটা কমায় দিব, ঠিক আছে। ফ্লোরটাও কিছুটা কমায় রাখি, কাজের সুবিধার্থে পরে বাড়াই করে নেবেন। একটু বাড়াই, আর এই পাশটাতে আমরা করব না, কারণ কি দেখেন বোতলটার এই পাশে কিন্তু আমরা হাইলাইটটা বেশি আছে, যার কারণে আমরা কমলার এই পাশটা হাইলাইট রাখবো, একটা সিকোয়েন্স ক্রিয়েট হয় এখানে, ঠিক আছে। আর এই পাশটাতে আমরা বেশি শেডো দিয়ে দিব, ঠিক আছে। তো হয়ে গেছে আমাদের কাজ মোটামুটি, আমাদের বোতলের কাজ মানে মেইন সাবজেক্টের কাজটা হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাই, আমরা এই কমলাটা ইউজ করি, ছোট করে নেই, এটা এই কর্নারে রাখি, রাখলে মেবি ভালো লাগবে, এই কর্নারে থাকুক, কর্নারে ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা তো আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের জুসের যে প্লেসটা আছে এটা ইউজ করবো, ট্রায়াঙ্গেল করে দিই, এইভাবে থাকুক, পজিশনটা ঠিক করে দিই, আর এটা থাকবে হচ্ছে একদম নিচের লেয়ারে, বোতলের নিচের লেয়ারে। তো এখন কালার গ্রেডিংটা একটু করবো, দেখেন বোতলের কালার, জুসের কালারটা মানে গ্লাসের কালারটা কাছাকাছি, আর গ্লাসের কালারটা একটু অন্যরকম, তো এটা একটু কালার গ্রেডিংটা করে নিই। এটা হচ্ছে কন্ট্রোল ইউ দিব, ইউএন স্যাচুরেশন চলে আসছে, এখন এখান থেকে আমরা কালারটা ঠিক করে নেব, অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে।
পাশাপাশি করে নেবেন। এখন মোটামুটি পারফেক্ট এর অপোসিটলি একটু কম হবে, 80-তে রাখবো। একটু চেঞ্জ করি, আর আরেকটা কাজ করা যাবে এখানে, সেটা হচ্ছে আমরা স্লাইসটা ইউজ করবো। এটাকে আমরা উপরে নিয়ে যাই, উপরে লেয়ারে একদম কন্ট্রোল টি দিব, ছোট করে নিব। এটাকে আমরা মোশন ব্লার করে দিই, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার, 40 রাখি। ওকে, এই সাইডে একটা দিয়ে দিব, আল্ট্রা ধরে কপি করে নিচ্ছে, একটু এদিকে নিয়ে আসবো একটা, আর এখানে একটা রাখবো, এটা বোতলের নিচে দিয়ে দিই। তো মোটামুটি কিন্তু একটা এখন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার মতো একটা প্যানেল কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আপনার সময় নিয়ে বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আই থিঙ্ক এর থেকে আরো বেটার কিছু করতে পারবে। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে যত শর্ট করা যায় হিসেবে দেখালাম, আমি ওইগুলো দেখাই দিলাম। তো আপনি যখন এটাকে সময় দিয়ে কাজ করবেন এখানে, তখন বিষয়টা দেখতে আরো গর্জিয়াস লাগবে। তো এখানে সবগুলোকে একদম উপরে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার ই দিলে এটা একটা ইমেজ শেপে পরিণত হবে, ঠিক আছে? আর সবগুলোকে একটা গ্রুপে গ্রুপ করে ফেলি। আচ্ছা, এখন এটা কিন্তু একটা স্টিল ইমেজ হয়ে গেছে। তো এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিব, আর ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে একটু এডিট করবো এটাকে, কালার গ্রেডিংটা একটু করে দেই, দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো দেখেন বিষয়টা কি এরকম ছিল, আমরা করছি তো ক্যামেরা র ফিল্টার দিয়ে এই কাজটুকু আমরা করলাম। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।